আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজহারুল ইসলাম আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আপনি অ্যামাজন অ্যাপিলিয়েট বা এনবাতো অ্যাপিলিয়েট বা অন্য অন্য অ্যাপিলিয়েট সাইটের জন্য আপনি কিভাবে কন্টেন্ট রাইট করবেন এবং কন্টেন্ট লেখার জন্য আইডিয়া আমরা কিভাবে জেনারেট করব। এই সকল সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো সো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে অ্যামাজন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তারপর আমরা দেখেছিলাম কিভাবে এই ধরনের একটি ওয়েবসাইট বানানো যায় যেখানে আমরা আমাদের আর্টিকেলগুলো পোস্ট করতে পারি অথবা অ্যামাজনের অ্যাপিলেট মার্কেটিংয়ের জন্য ব্লগিং সাইট কীভাবে আমরা তৈরি করতে পারি সেটি আমরা দেখেছিলাম আগের ভিডিওতে সো আপনি যদি এগুলো মিস করে থাকেন আই আইএকনে ক্লিক করে দেখতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আপনি ওই প্লে দেখতে পাবেন সো আমি আরও কিছু ভিডিও দিব আস্তে আস্তে ভিডিও দেবো অ্যাপিলিট মার্কেটিং সম্পর্কে সো আমরা যদি জানতে চাই কিভাবে অ্যাপিলিয়েট মার্কেটিং সিস্টেমটি কাজ করে যেমন আমরা অ্যামাজন ডট কমে যদি যাই অ্যামাজন ডট কম দিয়ে আমরা সিস্টেমটি দেখি জাস্ট যারা একটু নতুন তাদের একটু বোঝার সুবিধার্থে আমি একটু জিনিস বলে দিচ্ছি সো এখানে আপনি যদি অ্যামাজন ডট কমে আসেন ধরুন আপনি এখানে যে কোনো প্রোডাক্ট আপনি চুজ করলেন অথবা যে কোনো ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সো ধরুন আমি এখানে ড্রোন ড্রোন বিক্রি করতে চাচ্ছি আমি আমার ওয়েবসাইটে তো ড্রোন নিয়ে আমি কিছু আর্টিকেল লিখতে চাচ্ছি সো এখানে আমি অ্যামাজন থেকে ড্রোন লিখে আমি সার্চ করলাম তারপর এখানে ড্রোনের ভিতরে আমি ঢুকলাম তারপর আমি চাচ্ছি যে এই ড্রোনটির আমি কিছু লেখালেখি করব কি সুবিধা রয়েছে তারপর কি অসুবিধা রয়েছে এখানে ডিটেলস সব কিছু আমি পড়ব এখান থেকে পরে আমি একটি আইডিয়া জেনারেট করব। সো এখানে আপনি এখানে একটি ড্রোন দেখতে পাচ্ছেন আপনি কয়েকটি ড্রোন নিয়ে আপনি কাজ করতে পারেন আর্টিকেল লিখতে পারেন অথবা যে কোনো একটি ড্রোন নিয়ে আপনি কাজ করতে পারেন সো এখানে বিভিন্ন সিস্টেমই রয়েছে তো আমি একটু দেখাই আমি যদি গুগলে একটু সার্চ করি যে বেস্ট ড্রোন বাই এটি লিকে যদি আমি গুগলে সার্চ করি আমি এই ধরনের কিছু আমি ওয়েবসাইট দেখতে পাবো আপনাদের জাস্ট বোঝানোর জন্যই যে কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করছে সো আপনি তো বলেন অথবা আপনি অ্যামাজন বলেন অথবা যে কোন আপনি অ্যাপিলিয়েট মার্কেটিংয়ের এখানে কিছু ইয়া দেখতে পাবেন সো আমরা এখানে ধরুন এখানে যাই এই যে এই ওয়েবসাইটটা দেখেই এখানে অনেকগুলো লিস্ট কিন্তু আমাদের এখানে শো করছে তো বেশিরভাগই এরকম অ্যামাজন অ্যাপিলিয়েট নিয়ে কিন্তু তারা কাজ করতেছে সো আমরা এই সাইটে ঢুকলাম আমরা দেখি এখানে তারা কীভাবে কাজটি করেছে সো এখানে ঢোকার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই যে একটি টাইটেল তারা দিয়েছে এখানে দু সালে আমাদের বেস্ট কয়েকটি ড্রোন তারা এখানে রিভিউ করছে সো এখানে রিভিউর মধ্যে এই যে দেখুন ড্রোন সম্পর্কে তারা কিছু আইডিয়া দিতে যাচ্ছে যে ড্রোনটা কি কিভাবে কাজ করে এগুলো তারপরে এখানে একটু ভিডিও তারা দিতে যাচ্ছে তারপর একটু নিচে যদি আমরা যাই এখানে আরও কিছু অপশন পাচ্ছি এখানে দেখুন তাদের এই যে বেস্ট ড্রোন এখান থেকে শুরু হয়েছে সো এখানে হচ্ছে আমাদের একটি মডেল এই যে দেখুন ডিজিআই ম্যাভিক এয়ার টু তারপর আমরা যদি আরেকটু নিচে দিতে যাই আমরা এই যে দুই নম্বর এখানে আরেকটি মডেলের আরেকটি রিভিউ দিয়েছে সো এখানে তারা অ্যাপিলেট মার্কেটিংটা করেছে কীভাবে আমরা যদি এখানে দেখি দেখুন এখানে এই যে দেখুন ভিউ অ্যাট অ্যামাজন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে দেখুন এই যে এখানে ড্রোন লিস্টের মধ্যে এখানে ওই মডেলের যে যে ড্রোনগুলো রয়েছে এখানে সব কিছু শো করছে সো সে কী করেছে এখানে অ্যাপিলিয়েট লিঙ্কটি জেনারেট করে সে এখানে তার সাইটে বসিয়ে দিয়েছে এবং ওইটি সম্পর্কে যে যে আইডিয়াগুলো ওই মডেলের ওই আইডিয়াগুলো এখানে সে তার মতো করে লেগেছে সো এইভাবে কিন্তু অ্যাপিলিয়েট মার্কেটিং কাজ করে যদি এখানে যদি বিও অ্যাট অ্যামাজনে ক্লিক করে ক্লিক করে যদি এখানে আসে আসার পর এখান থেকে যে কোনো একটা ড্রোন অথবা যে কোনো একটা প্রোডাক্ট যদি কেউ কিনে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে তার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি একটা কমিশন চলে যাবে এই ওয়েবসাইটের মালিক যায় সো আমরা এইভাবে মূলত আমরা কাজগুলো করবো তো এভাবে কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে আপনি লিড করতে পারেন অথবা আপনি ইমেল মাইটির মার্কেটিংয়ের মাধ্যমে করতে পারেন অথবা আপনার ফেসবুক পেজ থাকলে ওখানে অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে ওখানে আপনি এই যে বিভিন্ন কয়েকটি ড্রোনের আপনি নাম বলবেন তারপর কী কী সুবিধা অসুবিধা আছে এগুলো সম্পর্কে আপনি বলবেন অথবা আপনি চাইলে মোবাইল কোম্পানি অথবা মোবাইল নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন এখানে যদি মোবাইল লিখে আপনি সার্চ করেন ধরুন আমি এখানে একটু মোবাইল লিখলাম মোবাইল লিখে আমি এখানে সার্চ করলাম তো আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে বিভিন্ন মডেলের মোবাইলের আমি রিভিউ দেবো এবং নতুন নতুন যে মোবাইলগুলো আসবে ওগুলো সম্পর্কে আমি লেখালেখি করব তারপর অ্যামাজনের লিঙ্কটি আমি দিয়ে দেব সো এখানে যদি আমরা আসি আসার পর এখানে দেখুন এখানে সব কিছু দেওয়াই রয়েছে আমাদের কিন্তু এত কষ্ট করা লাগবে না আমাদের এখানে সব কিছু দেওয়া রয়েছে কিন্তু আমরা আর্টিকেল লিখতে হলে একটু ঘুরিয়ে পেছি আমাদের লিখতে হবে এখানে দেখুন ট্রিপল ক্যামেরা তারপর এখানে এই যে এগুলো লেখা রয়েছে সো এগুলো সম্পর্কে আমরা একটু পড়বো পড়ার পর আমাদের একটি আইডিয়া জেনারেট হবে তো আমাদের একটু একটু আমাদের ইংলিশ জানতে হবে তারপর ইংলিশে একটু হালকা গ্রামার জানতে হবে সো এগুলো যদি বুঝি তাহলে এগুলো কয়েকটা পড়লে কয়েকটা লাইন পড়লে তারপর এখানে এই যে এ রিলেটেড যে ওয়েবসাইটগুলো রয়েছে আমরা সার্চ করে করে দেখবে যে ইম্পর্টেন্ট কি এখানে দেখুন এই মডেলটি সম্পর্কে কিছু তারা লেখা দিয়েছে এখানে বার্সন কবে কোনটা বের হয়েছে তারপর এখানে দেখুন কবে লঞ্চ করছে এই বার্সনটি তারপর এখানে এই যে অনেকগুলো অপশন এখানে এই যে দেখুন সেম জিনিসগুলোই এই যে বিশ মেগাপিক্সেল এখানে দেখতে পাচ্ছেন তারপর এখানে এই যে দশ এমবিপিএস দেখতে পাচ্ছেন এই যে এখানে এগুলো কিন্তু আপনার একই লাইনের মধ্যে সে কিন্তু ঘুরিয়ে পেছি একটু টেকনিক আকারে সে লেগেছে সো আমরাও যদি মনে করি যে এগুলো অনেক কঠিন জিনিস এখানে এই যে বিভিন্ন প্রোডাক্টের যে রিভিউগুলো করছে তারপর এখানে এই যে আর্টিকেল লোক আসলে এত কঠিন কিছু না সো এভাবে দেখুন অনেকগুলো ড্রোন নিয়ে কিন্তু এই ওয়েবসাইটে এখানে যদি আমরা আসি এখানে তারা রিভিউ করেছে এবং এখানে দেখুন তারা খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করে তো মধ্যে এই যে অ্যামাজন অ্যাপিলিয়েট ভিউ তারপর এখানে স্পেসিফিকেশন সব কিছু দেওয়া রয়েছে তো মূলত আমরা এটি বুঝতে পেরেছি এবং আপনি এখানে যদি কিছুদিন আপনি যদি ট্রাই করেন এগুলো নিয়ে যদি আপনি কিছুদিন লেখালেখি করেন ট্রাই করেন এগুলো যদি পড়েন তাহলে আপনার অটোমেটিক্যালি একটা আইডি আপনার জেনারেট হয়ে যাবে সো আপনি যে কোনো প্রোডাক্ট আপনার সামনে যদি আসে এখানে ধরেন কোনো মোবাইল বলেন অথবা কোন ড্রোন বলেন বা কোনো ক্যামেরা বলেন যাই দেখবেন ওইটির ফিচার সম্পর্কে আপনার একটা আইডিয়া আসবে আইডিয়া আসলে ওই আইডিয়া থেকে ওই ফিচারগুলো দেখে দেখে আপনি সুন্দরভাবে নিজের মতো করে আপনি এখানে লিখে দিবেন আপনার ওয়েবসাইটে সো আপনারা যদি লেখা সময় যদি গ্রামারে যদি কিছু ভুল হয় অথবা ছোটখাটো যদি কিছু কিছুMistake হয় সেই ক্ষেত্রে আপনি Google Chrome বা আপনার Mozilla Firefox এ এক্সটেনশনটি আপনি ইউজ করতে পারেন এই যে দেখুন গ্রামারলি Power Chrome সো আমরা এখন তো বুঝতে পারলাম এই টুলগুলো কিভাবে কাজ করছে কিভাবে তারা অ্যাফিলিয়েট মার্কেটিং মাধ্যমে কিভাবে তারা ইনকাম করতে পারছে ইনকাম জেনারেট করতে পারছে Amazon Affiliate সব সাইটে পপুলার বর্তমানে এবং তারপর যদি কোনো সফটওয়্যার টফটওয়্যার যদি কাজ করতে চান সফটওয়্যার রিলেটেড বা আপনি ওয়ার্ডফেসের থিম প্লাগ এগুলো তাহলে এই জন্য সেরা হচ্ছে অ্যান বাতো এ সো আমি যদি আমার একটি ওয়েবসাইটটি দেখি আমার এই ওয়েবসাইটটি কিন্তু অ্যান বাতো দিয়ে মনিটাইজ করা তারপর অ্যান বিভিন্ন কন্টেন্ট আমি এখানে লিখি এখানে আপনি চাইলে সেমভাবে অ্যামাজনের আপনি কন্টেন্টও বসাতে পারেন সেম ওয়েবসাইট কিন্তু আমি আগেও তৈরি করে দেখিয়েছিলাম আপনি যে কোনো ম্যাগাজিন থিম বা ব্লগিং থিম যে কোনো থিম আপনি ইনস্টল করে আপনি এভাবে কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সো আমরা আমাদের যদি ওয়েবসাইটে যদি ড্যাশবোর্ডে আসি আপনি আপনার ওয়েবসাইট বা সাইটে আপনি ড্যাশবোর্ডে আসবেন সো আমরা এখানে এখানে পোস্ট করব অল পোস্ট থেকে অ্যাড নিউতে বা এখানে যাব। যদি আমরা ওয়ার্ডফেস ইউজ করতে করে থাকি এটা হচ্ছে আমাদের ফেসের ড্যাশবোর্ড তারপর আমরা যদি অ্যাড নিউতে ক্লিক করি আমাদের এখানে নতুন পোস্টের আমরা অপশন পাবো সো এখানে আমাদের পোস্ট টাইটেল পাচ্ছি তারপর এখানে আমাদের যাবতীয় পোস্টের ডেস্ক্রিপশন বা পোস্টে যা যা প্রয়োজন সব কিছু আমরা এখানে বসাবো সো আমরা এখন দেখি আমরা কীভাবে কাজগুলো করতে পারি আমরা যদি এখানে এই ওয়েবসাইটটি দিয়ে আসি একটু আগে যেটি আমরা দেখিয়েছি এখানে বিভিন্ন ড্রোনসের রিভিউ দিয়েছে সো এখানে তারা কি করেছে তারা একটি টাইটেল দিয়েছে সো এখানে আপনি আপনার মতো আপনি যেটি নিয়ে কাজ করতে চান এরকম একটি আপনি টাইটেল নেবেন আপনার মতো করে এসইউ করে অথবা যে যেভাবে হোক এসইও কিউআর দিয়ে আপনি একটা টাইটেল বানাবেন সো মূলত এখানে আপনার এই ব্লগ সাইটগুলো যদি আপনি ব্লগ বা আপনার যদি আর্টিকেল রিভিউ আর্টিকেল যদি আপনি গুগলে যদি র্যাঙ্কিং করাতে পারেন এই যে দেখুন আমি গুগলে কিন্তু এটা লিখে সার্চ করছি কিন্তু তাদের সাইটগুলো আগে চলে এসেছে অবশ্যই কিন্তু তারা এখানে এসইউ করেছে তারপরে এই যে এস কোড দেখেন তো এখানে এসইউর কারণে তাদের এখানে সামনে এসেছে সো আপনাদের অবশ্যই এসইউ করতে হবে যদি আপনি এগুলো করতে চান এসইউ ছাড়া আগানো একটু কষ্টকর অথবা আপনি মার্কেটিং করেও করতে পারেন ডিজিটাল মার্কেটিং বা ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার সাইটে ভিজিটর আনাতে পারেন মূল কথা হচ্ছে যে আপনি এখান থেকে যদি সেল করাতে পারেন সেক্ষেত্রে আপনি কমিশনটা পাবেন এভাবে তো আমাদের যেভাবে হোক আমরা সেল করাতে হবে আর্টিকেলের এখানে আসলাম আসার পর এখানে একটা টাইটেল ধরুন আপনি দিলেন তারপর আপনি এখানে এই ড্রোন সম্পর্কে আপনি কিছু লিখবেন সো এখানে আমরা ড্রোনের আগে ড্রোন সম্পর্কে ড্রোনটা কি তারপরে ড্রোন সম্পর্কে আমাদের কি কি রয়েছে এগুলো সম্পর্কে আমরা একটি ডিটেলস দেবো এখানে দেখুন ডাইরেক্টলি কিন্তু ড্রোনের মডেলটা দেয় নাই একটু নিচে যদি আসি এখান থেকে মডেলটা শুরু করেছে সো এখানে এর আগে কিন্তু ড্রোন সম্পর্কে তারা কিন্তু একটু আইডিয়া দিয়েছে সো আপনি যেই প্রোডাক্ট বা যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এটি সম্পর্কে আপনি একটু নলেজ দিবেন এখানে ড্রোন সম্পর্কে আপনার কিছু তারা আইডিয়া দিয়েছে ডাইরেক্টলি কিন্তু আপনার মডেলে চলে যায় নাই সো এখানে ড্রোন সম্পর্কে আপনি একটা আইডিয়া দিবেন লেখালেখি করবেন যে আসলে ড্রোনটা কি বা বিভিন্ন জায়গায় আপনি যে সাবজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন ওগুলো নিয়ে আপনি সার্চ দিবেন সার্চ করার পর আপনি এই ধরনের কিছু লেখা লিখবেন লেখালেখি এভাবে বসিয়ে দিবেন তো সিম্পলি যদি আপনি কোনো এখানে ধরুন আপনি একটা লিঙ্ক আপনি অ্যাড করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এভাবে ব্লক করবেন তারপর এখানে লিঙ্কের মতো আপনি ক্লিক করলেন তারপর এখানে ধরুন অ্যামাজনের লিঙ্কটাই আপনি দিয়ে দিলেন সো আমি একটু অ্যামাজনে আসি অ্যামাজনে আসার পর আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই এখানে আমি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম অ্যাপিলিয়েট ওখানে আমি লগ করি তো লগ করার জন্য অ্যামাজন ডট কম থেকে আমি একটু নিচের দিকে যাব একদম নিচের দিকে আসার পর এখানে আমরা বিকামায়ন অ্যাপিলিয়েট এখানে যাব তারপর সাইন ইন করবো আমাদের অ্যাকাউন্টটা তারপর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেবো তারপর আমরা এখানে আসলাম এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিক ক্লিক এগুলোর সম্পর্কে আমরা দেখব সো আমাদের আপাতত এখানে আর কোনো কাজ নেই আমরা অ্যামাজন ডট কমে আমরা যাব তো এখান থেকেও করা যায় আবার অ্যামাজন ডট কমের থেকে সবচেয়ে বেশি সুবিধা হবে কারণ এটি লগ করার পর আমরা দেখতে পাবো আমাদের উপর একটি সিস্টেম শো করছে সো আমরা ওইটি দেখি এখানে দেখুন লগ ইন করার আগে কিন্তু এই সিস্টেমটি ছিল না তো এখান থেকে আমরা আমাদের লিঙ্কগুলো জেনারেট করতে পারবো সো আমি এখানে ড্রোন নিয়ে কিছু আর্টিকেল লিখবো তো ড্রোন নিয়ে দিয়ে আমি সার্চ করলাম তারপর এখানে ধরুন এই ড্রোনটা নিয়ে আমি কিছু লেখালেখি করতে যাচ্ছি তো এখানে আমি ডুকলাম তো তারপর আমরা যদি এখানে ডুকি এখানে ঢুকার পর দেখুন এই যে গেট লিঙ্ক তো এখানে আমরা টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করলে টেক্সট আকারে আমরা একটা অ্যামাজনের লিঙ্ক পাবো তারপর এখানে যদি ফুল লিঙ্কে ক্লিক করি আমাদের এখানে দেখুন বড় একটা লিঙ্ক তো আমাদের দরকার হচ্ছে শর্ট লিঙ্কটা সো আমরা এটি এখান থেকে কপি করব তো এটা এখান থেকে কপি করলাম তারপর এখানে আমরা এই ড্রোন মোন সম্পর্কে আমরা কিছু লিখলাম সো আমরা এখানে কি করব আমরা আমাদের নতুন প্রোডাক্টের একটি ব্লক নেব সো ব্লক নেওয়ার জন্য এখানে আমরা প্লাসে ক্লিক করতে পারি প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে কাস্টম এস টিএমএল গ্রুপ অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি সো আমরা ব্রাউজলে আমরা ক্লিক ক্লিক করি তো আমরা যাচ্ছি যে এখানে হেডিং নিতে তো এখানে হেডিংয়ে আমরা ক্লিক করব তো হেডিংয়ে ক্লিক করলে দেখুন আমাদের এখানে এটি বড় হয়ে গিয়েছে সো আমরা এখানে হেডিং দিয়ে আমরা এখানে প্রোডাক্টের আমরা নামটি দিয়ে দেবো সো এখানে আমরা চাচ্ছি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে সো এই প্রোডাক্টের এই নামটি আমরা এখান থেকে কপি করব তারপর এখানে আমরা মডেল ওয়াইজ এগুলো দিয়ে দেব সো এখানে এটি দেওয়ার পর আমরা হেডিং দিলাম তারপরে ইয়ে দিলাম তারপর চাইলে আমরা এখান থেকে আরও কাজ করতে পারি সবটারে ব্লক করে আমরা এখান থেকে এই যে দেখুন এস টু এস থ্রি এস ফোর তো আমাদের নর্মালি এখানে এস এস ইউর ক্ষেত্রে আমাদের এইচ টুটাই সবচেয়ে বেটার তারপর আমরা এখানে প্রোডাক্টের একটা ইমেজ দিয়ে দিব। সো আমরা যদি এই ওয়েবসাইটটাই দেখি এই ওয়েবসাইটটা একটু নিচে আসি আসার পর আমরা এখানে প্রোডাক্টের ইমেজ দেখতে পাচ্ছি তারপর এখানে এই যে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি সো আমরা ইমেজ যদি দিতে যাই সেক্ষেত্রে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে এখানে আমরা যদি অপশন না পাই তাহলে ব্রাউজ অল এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে এখানে আমরা এখানে আমরা ইমেজে যে দেখুন মিডিয়া তো ইমেজটি আমরা এখানে ক্লিক করলে এখানে একটি অপশন চলে আসবে সো আমরা এখানে আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করবো এবং আমরা এই ড্রোনটির নিয়ে যেহেতু কাজ করতে চাচ্ছি এটি আপাতত আমরা এখান থেকে ডাউনলোড করবো বা সেভ করব এখান থেকে সো বিভিন্ন অ্যাঙ্গেলের ইমেজ আমরা এখান থেকে নিলাম তো এখান থেকে দুইটি ইমেজ ধরুন আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর আমরা আবারও এখানে আসলাম তারপর এখান থেকে আপলোডে ক্লিক করলাম তো মেন ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম জাস্ট এটি হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে আপনার খুশি আপনি ওইভাবে পরমেটিং করবেন সাজাবেন সাজিয়ে আপনি ওভাবে আপলোড করবেন তারপর এখানে চাইলে আপনি অ্যাপ্লিট লিংক দিয়ে দিতে পারেন সো আমি চাচ্ছি যে এই ইমেজটার মধ্যে ইমেজটার উপরে যদি ক্লিক করে তাহলে অ্যাপিলিয়েট লিঙ্ক নিয়ে যাবে তো আমি এই ইমেজটার উপরে ক্লিক করলাম তারপর এই যে এখানে দেখুন একটি অপশন ইনশার্ট লিঙ্ক এখানে ক্লিক করবো অ্যাপিলিয়েট দিয়ে আমি একটু আগে যে কপি করেছি ওইটি পেস্ট করব সো এটি কোনো কারণে এখান থেকে চলে গিয়েছে আমি আবারও নিব এখান থেকে টেক্সটে ক্লিক করব তারপর এটি আবারও এখান থেকে কপি করলাম তারপর এখানে পেস্ট করলাম তারপর এখান থেকে আমি এটি যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে এই লিঙ্কের ভিতরে নিয়ে যাবে সো এভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি তারপর আমরা চাচ্ছি যে এই ড্রোনটি সম্পর্কে আমরা বিস্তারিত কিছু লিখতে সো আমরা বিস্তারিত লেখার জন্য আমরা এখানে কি করব এখানে দেখুন অ্যাবাউট দিস আইটেম তারপর এপিবি ড্রোন এখানে দেখুন এই যে এখানে অলরেডি কিছু ডেসক্রিপশন দেওয়া রয়েছে সো আপনি কী করবেন এখানে মনোযোগ দিয়ে পড়বেন জানবেন তারপর আপনি একটা নিজের আইডিয়া মতে আপনি এখানে লাইন ঘুরিয়ে পেছিয়ে আপনি আপনার মতো করে দিয়ে দেবেন আর আপনি যদি ইংলিশ সম্পর্কে একদমই একটু দুর্বল হয়ে থাকেন সেক্ষেত্রে ধরুন আপনি এই লাইনটি আপনি পড়লেন পড়ার পরে এখানে আপনি এই লাইনটি দিলেন তো এখানে কিছু জিনিস আপনি কেটে দিবেন এই লাইনটিকে একটু শুরু করবেন এখানে ধরুন এখানে এফ ড্রোন উইথ এখানে একশো এক হাজার আশি মেগাপিক্সেল এইচডি ক্যামেরা এটি দেওয়া রয়েছে সো আপনি এই জায়গায় আপনি অন্য একটি পিছে দিয়ে দিবেন সো ধরুন আমি এখান থেকে এটি কপি করলাম এই প্যারাটি আমি একটু মোডিফাই করলাম এই প্যারাটি আমি মোডিফাই করে আমি একটু ইউনিক করব তো ইউনিক করার জন্য আমি এখানে আবার আসলাম এটি কপি করে সো এখান থেকে যেন এ স্টিমেলটি কপি না হয়ে যায় সেক্ষেত্রে আমি অ্যাড্রেস বারে দিয়ে পেস্ট করে আবার কপি করলাম কারণ অনেক সময় স্টিমেল কপি হয়ে যায় তারপর আমি এখানে পেস্ট করে দেব। এ ব্লকের মধ্যে পেস্ট করে দেবো সো ধরুন আমরা এখানে এক হাজার আশি পিক্সেল এখানে এটি রয়েছে সো এই জায়গায় আমরা ধরুন এইচডি ক্যামেরা এটি আপাতত এখান থেকে ধরুন আমরা কেটে দিলাম একটু মডিফাই করবো একটু ঘুরিয়ে পেছি আমরা আমাদের মতো করে নেব এর জায়গায় আমরা পিকজেল দিয়ে দিলাম তারপর এখানে দেখুন আমাদের এই যে এখানে যে আমরা ইয়ে করেছি এখানে আমাদের কিছু সাজেস্ট করছে তো এটি আমাদের গ্রামারলির মাধ্যমে এসেছে আমরা যে এক্সটেনশনটি আমরা ইনস্টল করেছি আমাদের ক্রোমের মধ্যে এখানে সব আমরা পড়লাম সো ধরুন এই লাইনটি আমি কোনোরকম একটু দুই তিনটা ওয়ার্ড আমি একটু মডিফাই করব তারপর লাইন আমি এখানে আরও দুই তিনটা লাইন আমি এখানে মডিফাই করব। তো এখানে ক্যাপচার মোর স্টেবল ক্লিয়ার তারপর ফটোজ অ্যান্ড ভিডিওস তো এখানে ফটোজ অ্যান্ড ভিডিওসের জায়গায় আপনি কি করবেন ভিডিওস অ্যান্ড ফটো দিয়ে দিবেন তাহলে আপনার এখানে কোনো সমস্যা পাওয়ার কথা না তো আমরা প্লাগারিজম সেকারে আমরা যাই আমরা এটি কপি করি কপি করে আমরা একটু প্লাগারিজম স্যাকারে যাই তো কোনো কিছু আপনি মডিফাই করার পর আপনি প্লাগারিজম চেকারে যাবেন সো এসমাল এস টোল এখানে আমরা যাব তো এখানে আসার পর আমরা এখানে একটু নিচে যদি আসি এখানে কপি অ্যান্ড পেস্ট আমরা যে কন্টেন্টটি আমরা একটুভাবে কপি করেছি আমরা এখানে দিব যে আমাদের এখানে কোনো প্লাগারিজম পাই কি না যদি ডুপ্লিকেট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক চলে আসবে এবং গুগলের সার্চ র্যাঙ্ক করবে না যদি আপনি এস ইউ টেস করেন এগুলো নিয়ে সো সেক্ষেত্রে আমরা এখানে কপি যেন না পাই সেক্ষেত্রে আমরা এই জন্য এখানে চেক করব যেন কপি না পায় এখানে দেখুন চেক প্লাগারিজম এখানে আমরা ক্লিক করবো চাইলে আপনি এখানে গ্রামারও চেক করতে পারেন যদি গ্রামারে কোনো এখানে ভুল হয় গ্রামারটা চেক করতে পারেন এখানে এই টুলটির মাধ্যমে অনেক কিছু করা যায় প্রস আমাদের এখানে একটু পরে দেখুন এখানে প্লাগারিজম প্রত্যেকটা লাইন বাই লাইন এখানে চেক করেছে তো এখানে একটু ইউনিক দেখাচ্ছে তো তারপরও আমি আপনি আর একটু ইউনিক করবেন এখান থেকে আপনি বেশি ইউনিক করার ট্রাই করবেন এবং এক্সট্রা কিছু আপনি দেওয়ার ট্রাই করবেন এখানে দেখুন আমাদের এখানে শেয়ার অন ফেসবুক রয়েছে তো এখানে টুইটার রয়েছে টিকটক রয়েছে সো আপনি টিকটকটা একটু আগে নিয়ে আসতে পারেন তারপর টুইটারটা একটু পরে নিয়ে আসতে পারেন সো আপনি যদি বেশি দুর্বল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এগুলো করবেন তো এগুলো করলে আপনার প্লাগারিজম শেষ চেক দিলে অথবা আপনার গুগলে অনেক সময় আপনার কপি রেট এটা পাবে না তো কপি রেট থেকে বাঁচার জন্য এভাবে কাজগুলো করবেন সো এভাবে আপনি আর দশটা প্রোডাক্ট বা বিশটা প্রোডাক্ট যতগুলো দিবেন তত বেশি আপনার ভালো এভাবে দিতে থাকবেন সো আপনি যদি চাচ্ছেন যে এখানে কোনো বাটন অ্যাড করতে অথবা কিছু অ্যাড করতে অথবা কোনো লিঙ্ক অ্যাড করতে তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এই অংশটার মধ্যে লিঙ্ক অ্যাড করতে তো আমি এটা ব্লক করলাম তারপরে সেমভাবে এখানে ক্লিক করলাম একটু আগে যে লিঙ্কটি আমরা কপি করেছি ওই লিঙ্কটি এখানে দিয়ে দিব ওই লিঙ্কটি আমরা এখান থেকে কপি করলাম তো ওই লিঙ্কটি এখানে দিয়ে দিলাম তো এখানে ক্লিক করলে ওই লিঙ্কে যে চলে যাবে তারপর আমরা চাচ্ছি যে এখানে একটি বাটন অথবা কিছু একটা আমরা অ্যাড করতে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা দেখি এখানে এন্টার দিলাম এন্টার দিলে যে নতুন ব্লগে চলে এসছে সো এখানে প্লাসে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব। সো আমরা চাচ্ছি যে বাই নাউন আমার অ্যামাজনের একটি ইমেজ এখানে শো করুক সো আমরা এখানে যাই সো আমরা এরকম কিছু লেখা আমরা গুগলে সার্চ করব তারপর আমরা ইমেজে যাব ইমেজে আসার পর দেখুন বাই নাও অ্যাট অ্যামাজন ডট কম সো আমরা এই বাটনটি আমরা এখান থেকে নিব অথবা এই যে এখান থেকে আমরা এটি নিব সো আপনার যেটি পছন্দ হয় আপনি ওইটি ক্লিক করে এখান থেকে নিয়ে নেবেন সো ধরুন আমার এটি পছন্দ হয়েছে আমি এখান থেকে এটি সেভ করলাম শর্টকাটে অথবা আপনি এই স্টেমেল সিএসএস দিয়ে আপনি বাটন তৈরি করে আপনি এখানে দিয়ে দিতে পারেন আপনার যেভাবে আপনার সুবিধা হয় তো এখানে এই ইমেজটি আমি এখানে দিলাম দেওয়ার পর আমি চাচ্ছি যে এই ইমেজটির উপরে ক্লিক করলে যেন চলে যায় সো এখান থেকে আমরা পজিশনই করতে পারি এখানে অ্যালাইন সেন্টার এখানে যদি ক্লিক করি বিভিন্ন অ্যালাইন তারপর এখানে ওয়াইড ফুল উইথ রয়েছে তো আমরা ফুল উইথে যদি দিয়ে বিশাল বড় হয়ে যাচ্ছে সো আমরা অ্যালাইন সেন্টারে দিই আমরা বেশি কিছু না করি তারপর এখানে যদি ইমেজের উপরে ক্লিক করি সেমভাবেই আমরা একটু আগে যেই লিঙ্কটি আমরা নিয়েছি অ্যামাজনের ওখানে আমরা ক্লিক করব। ওটি এখানে বসিয়ে দেবো বসিয়ে এভাবে ইয়ে করবো তারপর এভাবে আপনি আর্টিকেলগুলো লিখতে থাকবেন তারপরে যেভাবে বলেছি এভাবে আস্তে আস্তে মোটিভাই করবেন তারপর একটু পড়বেন পরে আপনি নলেজ নেবেন নলেজ নিয়ে যত ইউনিক করতে পারেন তত আপনার জন্য ভালো সো যারা বিগে না তারা যারা একদম কন্টেন রাইটিং সম্পর্কে একটু আইডিয়া নেই তারা আমি একটু আগে যে সিস্টেমটি দেখিয়েছি যে ঘুরিয়ে এপিসি ওয়ার্ডগুলো তাই ওইভাবে করতে পারেন কিন্তু ওইভাবে করলে কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না এটি আগেই বলে রাখছি সেক্ষেত্রে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে সো তারপরও আপনার যতটুকু আপনি মোটিভে করতে পারেন তো এভাবে করে করে আপনি এসই করবেন তো এসইও সম্পর্কে আমরা পরে দেখব এই যে ইউএস্টেস ইউ রয়েছে প্রিমিয়াম রয়েছে সো ইউসটেস ইউ সম্পর্কে আমরা দেখব এসই করে কীভাবে এগুলো আমরা গুগলে সাবমিট করতে পারি এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো সমস্যা নেই সো আজকে আমাদের টপিক হচ্ছে এটি আমরা এটি সম্পর্কে একটু জানলাম সো আমরা এটি সব কিছু করার পর আমরা এখানে পাবলিশ করব। সো পাবলিশ করার আগে আমরা ছোট একটি কাজ করি আমরা এখানে সেটিং গিয়ার আইকনটিতে ক্লিক করি সো আপনারা অবশ্যই জানেন এখানে সিস্টেমটা কী সো আমরা এখানে ডকুমেন্টে ক্লিক করলাম ডকুমেন্টসে ক্লিক করার এখানে ভিজিবিলিটি রয়েছে পাবলিক সো এখানে আমরা পার্মালিং সম্পর্কে জানবো সো এখানে পারমান লিঙ্কটার স্ট্রাকচার এত ভালো দেখাচ্ছে না সো সমস্যা নেই আমরা পোস্ট করার পর এখানে একটা পারমানিঙ্ক স্ট্রাকচার চলে আসবে তারপর এখানে ক্যাটাগরিজ ক্যাটাগরিজে ক্লিক করে আপনি নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারেন সো এগুলো ওয়াডফেজ বেসিক যারা জানেন তারা হয়তো বুঝতে পারছেন সো এখানে ওয়াডফেজ লেখে অথবা আপনি যদি নতুন ক্যাটাগরি অ্যাড করেন সো নিউ ক্যাটাগরি লিখে আপনি এখানে যাই লেখেন ওইটি লিখে তারপর এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার নতুন ক্যাটাগরি এখানে যোগ হয়ে যাবে তারপর আপনি এখানে টিকমার্ক করবেন টিকমার্ক করলে পাবলিশ দিলে এই ক্যাটাগরি আন্ডারে এই পোস্টটি চলে যাবে এভাবেই সিস্টেমগুলো হবে সেমভাবে এখানে দেখুন ট্যাগের অপশন রয়েছে ট্যাগটি দিয়ে দিবেন তারপর এখানে দেখুন পিচার ইমেজ সো আমরা এখানে যদি আসি এখানে দেখুন এগুলো হচ্ছে পিচার ইমেজ পোস্টের সামনে এগুলো হচ্ছে পিচার ইমেজ উপরে যে থামনাইলগুলো শো করছে সো পিচার ইমেজটা এখান থেকে আপনি দিয়ে দিবেন সো আমি এখানে ড্রোনের এই ইমেজটি আমি পিচার ইমেজ হিসেবে দিয়ে দিচ্ছি তারপর এখানে আরও অনেক অপশন রয়েছে সো এগুলো সম্পর্কে আপনার একটি আইডিয়া জেনারেট হয়েছে আশা করি সো আমরা কি করব আমরা এখন ইয়ে করবো আমরা এটি একটু ভিউ করে দেখি কি হয় আমরা এখানে প্রিভিউতে আমরা ক্লিক করি তারপর এখানে প্রিভিউ নিউ ট্যাব সো আমরা এখনও পাবলিশ করিনি আমাদের পোস্টটি তো প্রিভিউ করার পর দেখুন ফিচার ইমেজ হিসেবে এখানে ব্যাকগ্রাউন্ড এটি শো করছে সো আমি এই সাইটটি ডিজাইনটা আমি দেখিয়েছি কীভাবে কোনটা কীভাবে করবেন এগুলো সম্পর্কে অলরেডি আপনার জানার কথা এগুলো সব কিছুই আমরা দেখিয়েছি সো এখানে দেখুন আমাদের এখানে আর্টিকেলের এই যে নাম এগুলো আমাদের শো করছে তারপর এখানে দেখুন নাম্বার ওয়ানে ড্রোন শো করছে ড্রোনের ইমেজটি শো করছে তারপর একটু নিচে গেলে যে দেখুন আমরা যে লেখাগুলো দিয়েছি তারপর লিঙ্কটি দিয়েছি লিঙ্কটি শো করছে তারপর আমরা যদি বাই ইট নাও অ্যাট অ্যামাজন এখানে যদি আমরা ক্লিক করি ডাইরেক্ট অ্যামাজনে আমাদের নিয়ে যাবে সো আমরা এখানে ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের নতুন পেজ ওপেন হয়ে নাই তো অনেক জায়গায় আমরা যদি ক্লিক করি নতুন পেজ ওপেন হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব আমরা এখানে আবার ব্যাক ইন্ডে আসবো আমরা চাচ্ছি যে নতুন পেজ ওপেন হয়ে নতুন পেজে যাক সো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব তারপর আমরা আমাদের লিঙ্কটার ওপর আবারও ক্লিক করব তারপর এখানে এডিট বাটনটিতে ক্লিক করব। অথবা এই যে এখানে এই নিচের অ্যারোটির মধ্যে ক্লিক করবো তারপর এখানে দেখুন ওপেন ইন নিউ ট্যাব এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটার উপরে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে সো এখানে একটু আগে দেখুন আমি কিন্তু ক্লিক করেছিলাম ক্লিক করার পর এখানে দেখুন সেম প্রোডাক্টটির মধ্যে আমাদেরকে নিয়ে এসেছে সো আমরা যদি এখানে উপরে খেয়াল করি উপরে দেখুন আমাদের এখানে ট্র্যাকিং আইডি আমরা দেখতে পাবো এই যে দেখুন আমরা আগে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম এই যে টেকটি গার টোয়েন্টি ওইটি কিন্তু এখানে শো করছে সো এভাবেই আপনার এখান থেকে যদি কেউ কিনে এই প্রোডাক্টটি তাহলে আমাদের অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে যাবে এবং আমাদের ওয়েবসাইট থেকে কেন কিনবে কারণ হচ্ছে যে আমাদের ওয়েবসাইট যদি গুগলে সার্চ করে যেমন এই যে একটু আগে এই ওয়েবসাইটটি দেখিয়েছি এটি কিন্তু আমরা গুগলের মাধ্যমে পেয়েছি গুগলে আমরা সার্চ করছি যে বেস্ট টু ডোন বাই সো এগুলো লিখে আমি সার্চ করছি সার্চ করার পর এই আর্টিকেলটি পেলাম এই ওয়েবসাইটে এখানে শো করলাম সো আমার যদি ড্রোন কেনার যদি ইচ্ছা থাকে ড্রোন বা অন্য কিছু কিনার ইচ্ছা থাকে তাহলে আমি ওইভাবে সার্চ করব গুগলে গুগলে সার্চ করে এইভাবে পড়বো আমার যে মডেলটা স্পেসিফিকেশনটা আমার পছন্দ হবে আমি যদি এখানে দেখি দেখার পর আমি এখানে অ্যামাজনে আমরা ক্লিক করব আমি ক্লিক করার পর আমি যদি এখান থেকে অ্যামাজন থেকে আমি যদি এখান থেকে কিনি এই ড্রোনগুলো যে কোনো একটি তাহলে এখানে এই যে ওয়েবসাইটের মালিকটি সে একটি কমিশন পেয়ে যাবে তো এইভাবে আপনি আর্টিকেল লিখে যাবেন আর এস জিনিসটা আপনার একটু বুঝতে হবে এস সম্পর্কে আপনার একটু আইডিয়া থাকতে হবে তো সেক্ষেত্রে ইউটিউবে অনেক ভালো ভালো এসইউ টিউটোরিয়াল রয়েছে আপনি একটু কষ্ট করে এস ইউ টিউটুয়েলগুলো খুঁজে খুঁজে দেখবেন আর আমি বেসিক কিছু জিনিস আমি দেখিয়ে দিব এস তো আগামীতে দেখা হবে আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ